ধর্ষণ অভিযোগের তিন দিন পেরিয়ে গেলেও অদৃশ্য কারণে মামলা নিচ্ছিল না পুলিশ। 2 লাখ টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা, ইউনিয়ন যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারিস মিয়া। নির্যাতিতা ওই নারী বিচার না পেয়ে গত বুধবার রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটি গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমি ইউনিয়নের দরগারচালা গ্রামের। জানা গেছে, উপজেলার গারারন গ্রামের এক গৃহবধূকে ধর্ষণ করে প্রতিবেশী ফিরোজ মিয়া। ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে সে। এরপর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিল ফিরোজ। একইভাবে বৃহস্পতিবার রাতে ধর্ষণের চেষ্টা করে ফিরোজের ছোট ভাই হযরত আলী। তখন ওই নারী চিৎকার শুরু করলে হাতে নাতে ধরা পড়ে সে। বিষয়টি জানাজানি হলে ওই নারীর স্বামী তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। সংসার বাঁচাতে ধর্ষণের শিকার নারী এখন ঘর ছাড়া। ফেসবুকে বা ইন্টারনেটে ছাইরা দিয়া হেরা আমার মানে ইয়া করব, এই ভয় দেখায় আমার মানে একাধিক দর্শন করে। আমার স্বামী সংসার নষ্ট করে দিছে, আমার বলছে যদি তুমি বলো তাহলে তোমার স্বামীকে রাস্তাঘাটে মায়েরা ফেলবো, বাচ্চা আছে একটা, তুমি যদি বলো তাহলে তোমার ভুক্তভোগী ওই নারীর মামাতো ভাই জানান, আওয়ামী লীগ নেতা হারিস মিয়া বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য 2 লাখ টাকা দিতে চেয়েছিল। বিষয়টি ধামাচাপা দেওয়া ও পুলিশ মামলা না নেওয়ার কারণে ভুক্তভোগী আত্মহত্যার চেষ্টা করে। 2 লাখ টাকা আমার একটা এমাউন্ট হইছে, তারা 2 লাখ টাকা দিলে আবুস করে দিত। পরে শরীর মা ভাই তারপরে ডাক্তার শরীর শুদ্ধ না কইছে, তো তোমরা হলে কি করো, 2 লাখ টাকা দিব মানে তোমরা কি আবুস হইবা নাকি? আপোষের বিষয়টি স্বীকারও করেন বরমি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারিস মিয়া। বলেন, মেয়ের ভাইকে মীমাংসা করতে 2 লাখ টাকার কথা বলেছিলাম, তবে তারা রাজি হয়নি। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফজল মোহাম্মদ নাসিম বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে মামলা হয়েছে, তবে কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। নির্যাতিতা ওই নারী গত 8 অক্টোবর শ্রীপুর থানায় ফিরোজ মিয়া ও হযরত আলীর নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দেন। তবে পুলিশ প্রথমে মামলা হিসাবে বিষয়টি নিতে না চাইলেও ওই নারীর আত্মহত্যার চেষ্টার পর মামলা হিসাবে রুজু করেন। সুরজ আহমেদ, কালবেলা।